আজকে তো সকালে দেওয়া হয়েছে
তারপর তোমার কথা জিজ্ঞেস করছে যে আপা কোথায়। আজ দেখলে মানে আমাদের ফ্ল্যাটে এসেছিল। ওরে না, বাসায় আয় নাই, ওই সকালে যাইতে আসি তো আমরা লিফটে গেলে দেখা হয়েছে। ও আচ্ছা, লিফটে দেখা হয়েছে, এইটুকু সময়ের মধ্যে এত কিছু? এত কিছু মানে তুমি এগুলা কি বলতেছো? আমার কথাটা তো আগে শেষ করতে দিবা নাকি? আচ্ছা ওই হোনো আগে কথাটা আমি কই, তুমি হোনো এর পরে কথা কও। এই গেছি এমন সময় লিফটের মধ্যে, এই ঢুকছি এই সময় গেছে কারেন্ট। কি, লিফটে কারেন্ট চলে গিয়েছিল? চরিত্রহীন লম্পট ওই মহিলাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। হাজবেন্ড থাকে বিদেশে আর এখানে অন্যের স্বামী নিয়ে টানাটানি, আমার আজই ডিভোর্স চাই। ওরে পাগলি, এই ডিভোর্স কি একদিনে হয়? হয় না রে পাগল, তাহলে তো ঘরে ঘরে আজ গুবিয়া কাল গুটি করছে, আজ গুবিয়া কাল গুটি করছে, তো ডিভোর্সও ছয়টা আবার সবাই করা লাগে, এত সহজ না ডিভোর্স। ও, সে খবরও নেওয়া হয়ে গেছে তাহলে, আর বাকি কি রেখেছো শুনি। মনি ভয়া, তুমি তো এই যেদিকে বাতাস এইদিকেই পাল তুলিয়ে দিতে আসো। তোমার মাথাটা গরম আছে, তুমি একটা কাম করো, মাথায় একটু ঠান্ডা পানি আর তেল দিয়া তুমি ঘুমাও। শোন না, এ আমার কথা কইও না, বুঝছো? হ্যাঁ আমি ঘুমোই, আর তুমি? আল্লাহ, কি জন্য যে এই বরিশালকে বিয়ে করলাম। শোনো, এই বরিশালিয়া রাজকুমারে বিয়ে করছো দেখকে সংসার দেহানো করতে পারতে আছো, বুঝছো? আমি কালই আসছি বাসায়। কালগু ইয়াবা, আবা আবা আবা, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এই তুমি কি যাওয়ার কালে চাবি লইয়ে গেছো, নাকি মুই চাবি ওই যে সকালবেলা তালাটা মারিয়ে ওই যে তিনতলা নোয়াখালী ভাবি আছে না বিভাগীয় ভাবি, এর কাছে চাবি রেখে কিছু মনে? তাহলে তো সুবিধাই হয়, ওর হাজবেন্ডও তো এখানে থাকে না, চাবি আমার সঙ্গেই আছে, আমি কাল সকালে আসবো। তবে হয় এই এতকাল বইয়া এই সংসার জীবনে, বুঝ, এই কোনটা যে সুখের কান্দ আর কোনটা যে দুঃখের কান্দ এই কইতে পারি। কেন, ভাবি কোথায়? আর কোশিয়ারে গড়া, আর কোশিয়ার দুঃখের কথা কি কম, মো করছে কি কালকে হুদা কাবে ঝগড়া করিয়া আমার লগে রাগ হইয়া এসরিয়া গেছে উত্তর আয়ের বনন বাড়ি এই করোনার মধ্যে কম এটা। হ্যাঁ বুঝ, কিন্তু আমি কিন্তু সাধি যাই বুঝছে লই একটা সাধি। বাহ বেশ, তাহলে তো আনন্দে আছিস, সুখেই আছিস। ও রে মোর সুখ রে বেড়া, কি একসে সুখ, রান্না করতে গেলে ঘাম যেমন বাইয়া বাইয়া পরে ওর সুখ ওই রূপ বাইয়া বাইয়া চারিদিকে চতুর্দিকে একটা বাই বাই পরে। আচ্ছা শোন, জানিস তো যে সহযোগী কোম্পানিটা করোনার কারণে বন্ধ হয়ে গেছে? হ বেটা, এই শুনছি, কালকে ওর লগে কথা হয়েছি। শোন, আমরা বন্ধুরা মিলে ওকে একটু ফাইন্যান্সিয়াল হেল্প করতে চাচ্ছি, তুই কি বলিস? এটা এটা তো তোর একটা এই প্রশংসনীয় একটা উদ্যোগ নিচ্ছে, এটা আসলেও একটা ভালো উদ্যোগ হবে, এটা আমি একবার সাপোর্ট করলাম তো। আর এই মুহূর্তে তো বন্ধুরাই বন্ধুদের পাশে দাঁড়াবে, তাই না? না হলে আমরা কেমন বন্ধু বল? শোন, যেহেতু তোর সাথে ওর প্রতিদিন যোগাযোগ হয়
আমরা সবাই ঠিক করেছি তোর কাছে আমরা সবাই টাকাটা পাঠাবো তোর বিকাশ নম্বরে ঠিক আছে আমরা মনে করছি যে টাকাটা তোর হাত দিয়ে দিলে ও মাইন্ড করবে না এই করোনা কালে বেটা মাইন্ড করার তো কিছু নাই বুঝছো এতে মাইন্ড করে লাভ আছে বরং একটা কাজ কর তোরা টাকাটো উড়াইতে আছিস করোনা কালে সাহায্য করতেছ বন্ধুর দুর্দিনে হ্যাঁ তোরা ওটা পয়সা কিছু কালেক্ট কর আর মুইও মোর সাধ্য মতো যা পারি আমি এই আর কি পাঠাই দিব আচ্ছা ঠিক আছে বন্ধু তাইলে কথা এটাই থাকলো ঠিক আছে ভাই আবার কথা হইবে না এই ব্যাপারে হ্যাঁ জানিস তো যে সোহাগের কোম্পানিটা করোনার কারণে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি শুনেছি শুন আমরা বন্ধুরা মিলে ওকে একটু ফাইনান্সিয়াল হেল্প করতে চাচ্ছি হ্যাঁ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছো ঠিক আছে বন্ধু তাহলে ওই কথাই থাকলো রাখি দিলে আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো আসুন আমরা যে যার জায়গা থেকে আমাদের প্রিয়জনদের পাশে দাঁড়াই